বছর বয়স হলো আমাদের স্কুলের। আজ আপনাদের ঘুরে দেখাবো আমাদের স্কুল। আমাদের দেশে শিক্ষা সংস্কারের জন্য 1818 সালের 1 সেপ্টেম্বর ডেভিড হেয়ারশায় প্রতিষ্ঠা করেছিলেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। ওই মাসেই প্রতিষ্ঠিত হয়েছিল আরও 3টি বিদ্যালয়, পটলডাঙ্গা পাঠশালা, আটপুলি পাঠশালা এবং সিমলা পাঠশালা। পরবর্তীকালে 1833-34 সালে অর্থ সংকটের দরুন পটলডাঙ্গা পাঠশালা এবং আটপুলি পাঠশালা একত্রিত হয়ে যায় এবং এর নাম হয় কলুটলা ব্রাঞ্চ স্কুল। এবং 1867 সালে কলুটলা ব্রাঞ্চ স্কুলের নাম পরিবর্তিত করে ডেভিড হেয়ার সাহেবের নাম অনুযায়ী স্কুলটির নাম রাখা হয় হেয়ার স্কুল। আমাদের স্কুলের প্রাক্তনীদের নাম অন্য যে কোনো স্কুলের ঈর্ষার কারণ, যেমন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আচার্য জগদীশ চন্দ্র বসু, দীনবন্ধু মিত্র প্রমুখ। আমাদের স্কুলে পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের খেলাধুলার প্রতিও জোর দিতে হয়। আমাদের স্কুলে আছে বড় মাঠ, সেখানে আমরা ফুটবল, ক্রিকেট প্রভৃতি খেলেই থাকি। তাছাড়া আমাদেরকে স্কাউট, মার্চ পাস্ট এবং ড্রাম শেখানো হয়। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে মারে পেলেম না, ধরি ধরি মনে করি ধরতে গেলে আরে পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড স্যার শ্রী সুকুমার বেড়া মহাশয়। স্যার, অনেকেই বলছে আমাদের স্কুলের সেই পুরনো ঐতিহ্য, পুরনো নাম হারিয়ে গেছে, সত্যি কি তাই? এটা হলো একটা রিলেটিভ টার্ম, কোন প্রেক্ষাপটে হারিয়ে গেছে এবং কীভাবে সমাজ এটা দেখছে আমরা জানি না, কিন্তু বাস্তবে হেয়ার স্কুল তার যে জায়গায় ছিল সেই জায়গাতে এখনো দাঁড়িয়ে আছে। কারণ এই স্কুলের ভিতটা এত শক্ত, যদি ভিতটা নড়বড়ে হতো তাহলে 200 বছর এই বিদ্যালয়টা টিকত না, এবং এটা আরো কয়েক হাজার বছর চলবে বা তারপরে কি হবে সেটা ভবিষ্যৎ প্রজন্মই বলবে, কিন্তু তার ঐতিহ্য আজও হারায়নি এবং হারাবেও না। স্যার, ইংরেজি মাধ্যম স্কুলগুলো কি আমাদের স্কুলে? কিছুটা সহমত পোষণ এখানে করছি, তার কারণ হলো যে বর্তমানে বা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত তাদের একটা ট্রেন্ডই আছে যে ইংরেজি মিডিয়ামে না পড়লে বা মানুষ হওয়া যাবে না, মানে সেই সামাজিক প্রেক্ষাপটটায় কিছুটা এফেক্ট আমাদের বিদ্যালয়ে পড়েছে। যা কাজেই আমরা আগে যে জাতীয় ছাত্রগুলো পেতাম, মানে যে পরিবার থেকে এখানে যে সব ছাত্ররা আসতো, আজকে সেই পরিবারগুলো এখানে কিছুটা বিমুখ। স্কুলের সেই পুরনো ঐতিহ্য আমরা এখনো ধরে রেখেছি এবং রাখবো,
এটাই আমাদের অঙ্গীকার।